হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। মাত্র 5 মিনিটে কিভাবে হিন্দিতে কথা বলা শেখা যায় সেই বিষয় সম্পর্কে। আপনি যদি বাংলা ভাষাভাষীর একজন হয়ে থাকেন আর যদি মাত্র অল্প সময় হিন্দিতে কথা বলতে চান, তাহলে অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই টিউটোরিয়ালে হিন্দির নতুন নতুন ওয়ার্ড মিনিংগুলো বাংলার মাধ্যমে তুলে ধরা হয়েছে, যেখানে আপনারা বাংলা ভাষার প্রতিটি শব্দের অর্থগুলো জেনে নিতে পারবেন এবং হিন্দি ওয়ার্ডকে কিভাবে বাংলাতে উচ্চারণ করতে হয় সেই বিষয়ে জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজ আমরা দেখব হিন্দির উচ্চারণ এবং তার বানান স্পেলিংগুলি কী হবে বাংলার মাধ্যমে, সেই বিষয়গুলো আপনি জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, লজ্জা না, আসলে শিক্ষা এমন একটি বিষয় যার শুরু আছে কিন্তু কখনো শেষ হয় না। তবে চলুন না যাই দেরি না করে আমাদের মূল বিষয়ের দিকে। তবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাদেরকে নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবে। এবার দেখে নিই আমাদের আজকের কালেকশনগুলি। বাংলা অর্থ আমি পেয়েছি, এর মূল হিন্দি হবে মুঝে মিলা। মুঝে মিলা অর্থ হলো আমি পেয়েছি। আমি খেয়েছি ম্যা খালিয়া, ম্যা খালিয়া। তুমি পেয়েছো তুমকো মিলা, তুমকো মিলা। এখানে ইয়াহা, ইয়াহা অর্থ হলো এখানে। সেখানে বাহা, বাহা অর্থ হলো সেখানে। এমনি ইউহি, ইউহি অর্থ হলো এমনি। তাছাড়া এটা হলো বেসিবি, বেসিবি অর্থ হলো তাছাড়া। কোথাও এটা হবে কাহি, কাহি অর্থ হলো কোথাও। আয়না এটা হলো সীসা, সীসা অর্থ হলো আয়না। খালি খালি এর হিন্দি হবে সোনা সোনা, সোনা সোনা অর্থ হলো খালি খালি। রহস্য এর মূল হিন্দি হবে রাজ, রহস্য এর মূল হিন্দি হবে রাজ। তোমার নাম কি, তোমারি নাম কি আহে, তোমারি নাম কি আহে। আমার নাম রিয়া, মেরি নাম রিয়া হে, মেরি নাম রিয়া হে। তুমি কোথায় থাকো, তুম কাহা রেতে হে, তুম কাহা রেতে হে। যথেষ্ট সস্তা, কাফি সস্তা, কাফি সস্তা অর্থ হলো যথেষ্ট সস্তা। খাবার এর মূল হিন্দি হবে খানা, খানা অর্থ হলো খাবার। পাওয়া যাবে মিল জায়গা, মিল জায়গা অর্থ হলো পাওয়া যাবে। নিঃসন্দেহে বেসাক, বেসাক অর্থ হলো নিঃসন্দেহে। কত কিতনা, কিতনা অর্থ হলো কত। ভাড়া কি রায়া, কি রায়া। হত হোতা,
হত হুতা আমার মেরা, মেরা অর্থ হলো আমার। ধন্যবাদ, শুক্রিয়া, ধন্যবাদ, শুক্রিয়া। আমি সুখ পেয়েছি, মেরি চেন মেলা, মেরি চেন মেলা অর্থ হলো আমি সুখ পেয়েছি। আমি ঘৃণা করি, মে নাফরাত কারতা হু, মে নাফরাত কারতা হু, আমি ঘৃণা করি। ঘৃণা নাফরাত, ঘৃণা নাফরাত। আমাকে দাও, মুঝে দু, মুঝে দু অর্থ হলো আমাকে দাও। তাকে দাও, ওসে দু, ওসে দু অর্থ হলো তাকে দাও। ওইখানে যাও, বাহা যাও, বাহা যাও অর্থ হলো ওইখানে যাও। খেতে থাকো, খাতে রাহু, খাতে রাহু। শুনতে থাকো, শুনতে রাহু, শুনতে রাহু। প্রেম প্রিয়ার, প্রিয়ার অর্থ হলো প্রেম। কিছু কুচ, কুচ অর্থ হলো কিছু। জানি পাতা, পাতা অর্থ হলো জানি। তবিয়র, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি যারা বাংলার মাধ্যমে হিন্দি ভাষা শিখতে চান তাদের জন্য এই বিষয়গুলো অত্যন্ত প্রয়োজন, কারণ আপনারা এখানে বাংলার মাধ্যমে আরবির উচ্চারণ এবং হিন্দির শব্দের উচ্চারণ এবং শব্দের অর্থগুলো জেনে নিতে পারছেন। তবিয়র্স, এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। এবং খুব কম সময়ে হিন্দি শেখার জন্য আমরা মূলত আপনাদের জন্য অনেক চেষ্টা করে থাকি, অনেক নতুন নতুন ভিডিওগুলো তৈরি করে থাকি, যা হয়তো আপনাদেরকে হিন্দি শেখার জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে আমাদের এই চ্যানেলটি। আপনারা চাইলে আমাদের চ্যানেলে এখানে হিন্দি টু বাংলা, হিন্দি টু ইতালি,